রাজ্যের গৌরব তথা ভূমিকন্য রাজ্যের রাজনীতিতে ইতিহাস সৃষ্টিকারিণী মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিকের আজ রাজ্যে আসাকে কেন্দ্র করে বিজেপি দলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। রাজ্যে আসা মাত্র কেন্দ্রের প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভারতীয় জনতা পার্টির নরসিংদী গ্রাম পঞ্চায়েতে জন আশীর্বাদ যাত্রা আয়োজন করা হয় এবং সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন টিআইডিসির সাধারণ সম্পাদক টিংকু রায়, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা সহ অন্যান্য নেতৃত্বরা। আজকে আমাদের জন্য আবেগের একটা মুহূর্ত, স্বাধীনতার পরে এই প্রথম আমাদের রাজ্যকে কেন্দ্রীয় সরকারের ইউনিয়নে মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব দিয়ে আমাদের রাজ্যকে সম্মানিত করা হয়েছে। তার জন্য আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং করছি। এবং এই প্রথম গতকালকে আমরা লাল কেল্লার প্রাচীরে এই ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী আমরা কখনো স্বপ্ন কল্পনা করতে পারিনি যে স্বাধীনতা দিবসের যে উদ্ঘোষ, যে ওনার উদ্বোধন, সেই উদ্বোধনেও আমাদের রাজ্যের নামকে উনি বলেছেন, সেটা আমাদের রাজ্যের মানুষের জন্য অত্যন্ত গর্বের। আমরা ব্যক্তিগতভাবে প্রতিমা ভৌমিককে ইউনিয়নে মন্ত্রী করেনি, আমি মনে করি আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নাগরিককে উনি মন্ত্রিত্বের সম্মানে সম্মানিত করেছেন। আর বিশেষ করে আমার যে মহিলাদেরকে সম্মানিত করেছেন, মহিলাদেরকে মহিলা মন্ত্রী করে উনি মহিলা শক্তিকে, যে মহিলা এম্পাওয়ারমেন্ট, মহিলাদেরকে জাগ্রত করা, মহিলাদেরকে শক্তিশালী করা, মহিলার এন্টারপ্রেনারশিপ তৈরি করা, সেই লক্ষ্যে উনি আমাদেরকে রাজ্যকে সম্মানিত করেছেন। আর আমি আপনাদের মেয়ে, কেউর দিদি, কেউর বোন, আমি আপনাদের আছি। আর আপনাদের সঙ্গে মোদিজির যে সম্পর্ক, আমি মিডিলে শুধু একটা ব্রিজের কাজ করছি, মোদির সঙ্গে আপনাদের সম্পর্ক মিডিলে কিন্তু আর অন্য কিছু নেই, আপনাদের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক ওনার। এবং ওনার যে সম্মান, যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন, এবং আপনারা গত 7 তারিখে শপথ নেওয়ার পরে যেভাবে আপনারা আবেগে উদ্বুলিত হয়েছেন, আপনারা যে ভালোবাসা স্নেহ আমাদেরকে দিয়েছেন, আমি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনাদের সম্মানকে সবসময় যাতে অক্ষুণ্ণ রাখতে পারি, এবং আপনাদের বোন, আপনাদের দিদি, আপনাদের মতোই যাতে আবার থাকতে পারি, আপনাদের জন্য যাতে আমরা কাজ করতে পারি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করবো।
বুথ সভাপতি শক্তি কেন্দ্র সমূহ থেকে ওয়ান গুড ক্যান্ডিডেট ওয়ান গুড ক্যান্ডিডেট ওয়ান গুড ক্যান্ডিডেট 10 ওবিসি 10 এসটি 10 মাইনরিটি যত আমাদের মোর্চা রয়েছে জেলা কমিটি থেকে রাজ্য কমিটির সম্মানীয় সভাপতি এবং সর্বোপরি রাজ্যের যে আমাদের একমাত্র নেতৃত্ব সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং আমার শ্রদ্ধা সবাইকে জানাচ্ছি কারণ ওনাদের আপনাদের সবাই আশীর্বাদ এবং সবার সহযোগিতায় আজকে ত্রিপুরা রাজ্যকে মানুষ চিনেছে এবং এই প্রথম আমি প্রথম বলছি স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম আমরা আমাদের রাজ্যকে সম্মানিত করা হয়েছে মন্ত্রীদের দিয়ে আমি আবারও বলছি এই মন্ত্রিত্ব আমার নয় আপনাদের প্রত্যেকের ভাগিদারি রয়েছে তার মধ্যে ত্রিপুরার প্রত্যেকটা নাগরিক এই দল মত ধর্ম পন্থ নির্বিশেষে প্রত্যেকে এই সম্মানে সম্মানিত তার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি রাজ্যের মাননীয় সভাপতি শ্রী মানিক শাহ মহোদয় এবং সর্বোপরি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি থেকে আমার যত বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন আমার পৃষ্ঠ প্রমুখ থেকে রাষ্ট্রীয় সভাপতি পর্যন্ত সবাইকে আমি প্রণাম জানাচ্ছি এবং আমার অভিনন্দন জ্ঞাপন করছি আর আজকের দিন 16 আগস্ট আমাদের ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকী আমি ওনার চরণে আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি নমস্কার ভারত মাতা কি Report Voice 18